আমিনা খাতুন সহকারী শিক্ষক আন্দোলিয়া মাধ্যমিক বিদ্যালয় হরিনা কুন্ডু সিনাদাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমাদের তোমাদের জন্য ক্লাসের বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণী ইসলাম নৈতিক শিক্ষা অধ্যায় এক পাঠ সাত আট আলোচ আখরাত আখিরাত আখিরাতের পরিচয় আখিরাতে বিশ্বাসের গুরুত্ব আখিরাতের পর্যায় সমূহ আখিরাতের পর্যায় আছে তিনটি কিন্তু হচ্ছে কবর কিয়ামত হাসর আর আকাইদ ও নৈতিকতা আখিরাত আখিরাতের পরিচয় আখিরাত অর্থ পরকাল মানুষের দুনিয়ার জীবনকে বলা হয় ইহকাল আর ইহকালের পরের জীবনই হল পরকাল আরবিতে একে বলা হয় আখিরাত মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় আখিরাত এই জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই আখিরাতে মানুষ জান্নাতের শান্তি ও জাহান্নামের শাস্তি ভোগ করবে আখিরাতে বিশ্বাসের গুরুত্ব তাহিদ ও রেসালাতে বিশ্বাসের পরপরই আমাদেরকে আখিরাতে বিশ্বাস করতে হবে আখিরাতে বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারবে না আখিরাতে বিশ্বাস মানুষকে চরিত্রবান ও সৎ করে তোলে কেননা যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে সে জানে আখিরাত মানুষকে দুনিয়ার কাজের প্রতিদান দেওয়া হবে আখিরাতে দুনিয়ার কাজকর্মের হিসাব দিতে হবে যে ব্যক্তি ভালো কাজ করবে সে পুরস্কার লাভ করবে তার স্থান হবে চিরশান্তির জান্নাত আর যে ব্যক্তি দুনিয়াতে পাপ ও অন্যায় কাজ করবে সে আখিরাতে শাস্তি ভোগ করবে সে জাহান নামের আগুনে দগ্ধ হবে সুতরাং আখিরাতে বিশ্বাস করলে মানুষ ভালো কাজ করতে উৎসাহিত হয় মন্দ কাজ করা থেকে বিরত থাকে এইভাবে আখিরাতে বিশ্বাস মানুষকে কল্যাণের পথে পরিচালনা করে বলা হয়ে থাকে দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র শস্যক্ষেত্রে মানুষ যে রূপ চাষাবাদ করে সে রূপ ফল লাভ করে যেমন কেউ ধান চাষ করলে ধান লাভ করে গম চাষ করলে গম লাভ করে তেমনি ভালো করে চাষাবাদ করলে ফসল বেশি লাভ করে আর অলসতার কারণে চাষাবাদ না করে জমি ফেলে রাখলে সে কিছুই লাভ করে না দুনিয়া ও আখেরাতের অবস্থাও ঠিক তেমনই আমরা যদি দুনিয়াতে ভালো কাজ করি আল্লাহ আল্লাহতালার আদেশ নিষেধ মেনে চলি তাহলে আখিরাতে ভালো ফল লাভ করব। আর যদি নিজ ইচ্ছে মতো চলাফেরা করি অন্যায় ও পাপ কাজ করি তাহলে আমরা পরকালে কঠিন শাস্তির মুখোমুখি হব সুতরাং পরকালের অনন্ত জীবনের জন্য দুনিয়াতেই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আখিরাতের পর্যায়সমূহ আখিরাত বা পরকালের বেশ কয়েকটি পর্যায় রয়েছে যেমন কবর কিয়ামত হাসর কবর পরকালীন জীবনের প্রথম ধাপ বা পর্যায় হল কবর একে আলমে বারজাক ও বলা হয় মানুষের মৃত্যুর সাথে সাথে এই জীবনের শুরু হয় এরপর কিয়ামত বা হাসর পর্যন্ত কবরের জীবন চলতে থাকে মৃত্যুর পর মানুষকে কাফোন পরিয়ে কবরে রাখা হয় এই সময় কবরে দুজন ফেরেস্তা আগমন করেন তাদের নাম মনকার ও নাকির তারা মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করেন এগুলো হলো তোমার রবকে তোমার দিন কি এবং তোমার নবীকে সব লোকেরা কবরে দেওয়া না তারাও এই প্রশ্ন যেসব লোকেদের কবরে দেওয়া না হয় তাদেরকেও এই প্রশ্ন থেকে রেহাই পাবে না দুনিয়ার জীবনে যারা আল্লাহ তালাকে বিশ্বাস করে এবং রাসুলের নির্দেশ মেনে চলে তারা প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারবে তাদের কবর হবে শান্তিময় আর যারা দুনিয়াতে ইমান আনেনি দিন মেনে চলেনি তারা এই সব প্রশ্নের উত্তর দিতে পারবে না তারা সে সময় শুধু আফসোস করবে কবরের জীবন আমাদের জন্য হবে অতি কষ্টদায়ক কেয়ামত কিয়ামত অর্থ মহাপ্রলয় পৃথিবীতে এমন এক সময় আসবে যখন মানুষ আল্লাহ তালাকে ভুলে যাবে দুনিয়াতে আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না সেই সময় আল্লাহ পাক দুনিয়া ধ্বংস করে দেবেন তার নির্দেশে হজরত ইসরাফিল আল্লাহ সাল্লাম সিঙ্গায় ফুঁক দেবেন ফলে মহাপ্রলয় ঘটবে এই দুনিয়া যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে পাহাড় পর্বত তোলার ন্যায় আকাশে উঠতে থাকবে পৃথিবীর নিচের সমুদায় ধনসম্পদ বের হয়ে আসবে সব কিছু উলট পালট হয়ে যাবে কোনো প্রাণী বা বস্তু অবশিষ্ট থাকবে না কেবল আল্লাহ তালা থাকবেন তিনি ব্যতীত আর কেউ বিরাজমান থাকবে না এই অবস্থাতেই বলা হয় কিয়ামত বা মহাপ্রলয় হাসর হাসর শব্দের অর্থ সমাবেশ ভিড় চাপ ইত্যাদি কিয়ামতের পর বহুকাল একমাত্র আল্লাহ আল্লাপাক বিদ্যমান থাকবেন অতপর তিনি পুনরায় সমস্ত প্রাণীকে জীবিত করবেন তার হুকুমে হজরত ইসরাফিল আল্লাহ সাল্লাম দ্বিতীয়বার সিঙ্গায় ফুঁক দেবেন ফলে সকল প্রাণী পুনরায় জীবিত হবে একে বলা হয় মৃত্যুর পর পুনরুখান এ সময় একজন ফেরেশতা সবাইকে আহ্বান করবেন ফলে সকলে একটি বিশাল ময়দানে সমবেত হবে একে বলা হয় হাসর তালা এখানে সকলের পাপ পুণ্যের হিসাব নেবেন সকল মানুষকে সে সময় তালার সামনে জবাবদেহি করতে হবে সেদিন সূর্য মাথার অতি নিকটে থাকবে প্রচণ্ড গরমে মানুষ ঘামতে থাকবে এমনকি অনেকে ঘামের মধ্যে সাতার কাটবে আল্লাহ রাব্বুল আলামিনের আরসের ছায়া ব্যতীত সেদিন অন্য কোনো ছায়া তথা আশ্রয় স্থল থাকবে না ইমানদার পুণ্যবান গুণ সেদিন আরসের ছায় স্থান লাভ করবে তাদের ডানহাতে আমল নামা দেওয়া হবে আমূলনামায় দুনিয়ার জীবনের সকল পাপ পুণ্যের হিসাব লেখা থাকবে পাপিরা বাম হাতে নামা পাবে এরপর আল্লাহ পাক মহাবিচার শুরু করবেন এটি হলো শেষ বিচারের দিন এদিন মহান আল্লাহ হবেন একমাত্র বিচারক নবী রাসুল ও ফেরস্তাগুন এদিন সাক্ষী হবেন মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো এদিন সাক্ষ্য দান করবে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম এদিন তার উম্মতের জন্য সুপারিশ বা সাফাত করবেন হাসরের ময়দানে মানুষের পাপ পুণ্যের ওজন করা হবে এটি সম্পন্ন হবে মিজান এর মাধ্যমে মিজান হল পরিমাপক যন্ত্র যাদের পুণ্যের পাল্লা ভারী হবে তারা জান্নাতে প্রবেশ করবে আর যাদের জান্নাতে নামকরণ নিয়ামত ভোগ করবে সেখানে তারা যা চাইবে তাই পাবে যাদের মিজানের পাল্লা ভারী হবে তারা তাদের মেজানের পাল পাপের পাল্লা ভারী হবে তারা হবে জাহান্নামী নাম হল ভীষণ কষ্টের স্থান সেখানে তারা আগুনে দগ্ধ হবে তবে কখনো মারা যাবে না বরং কষ্ট ভোগ করতে থাকবে আকাইদ ও নৈতিকতা ইসলামের মূল বিশ্বাসমের প্রতি বিশ্বাস স্থাপন করার নামই আকাইদ যেমন তাহিদ রেসালাত আখিরাত ইত্যাদি আর নৈতিকতা হলো নীতির অনুশীলন অর্থাৎ কথা ও কাজে উত্তম রীতিনীতির অনুশীলন করা মার্জিত ও বিনয়ী হওয়া উত্তম চরিত্রবান হওয়া ইত্যাদি অন্যায় অশ্লীল ও অশালীন বিষয়সমূহ পরিত্যাগ করাও নৈতিকতার অন্তর্ভুক্ত নৈতিকতা ও নীতির অনুসরণ মানব জীবনের গুরুত্বপূর্ণ সম্পদ নীতিহীন মানুষ পশুর সমান পশুর কোনোরূপ নীতিপথ নেই সে যা ইচ্ছে তাই করতে পারে ভালো মন্দ কল্যাণ অকল্যাণ কোনো কিছুরই সে পরোয়া করে না সে শুধু নিজের লাভ ও কল্যাণই বোঝে নীতিহীন মানুষও ঠিক তেমনই সে কোনোরূপ আইন কানুন বিধিবিধান মানে না সে নৈ নৈতিক আচরণ পালন করে না বরং নিজের লাভের জন্য সে অপরের ক্ষতি সাধন করে থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার সাক্ষাৎ হবে ভালো থেকো আসসালামু আলাইকুম আরহামতুল্লা